আমানে চোখে খুন আমি করি কি এখন এই বয়সে আমার বাড়ছে টেনশন কি যে করি হাই মরি একই জ্বালা তো এবিসিডি দিন রাত শুধু বসে বসে ঘষতেছি আগে আমি ছিলাম বেশ টেনশনে যে জীবন শেষ ও কারাগারে হসছই ম্যাচে আমার ঢুকছে কই আমার নেই চোখে গো আমি করি কি এখন আমার নেই চোখে গো আমি করি এখন এই বয়সে আমার বাড়ছে টেনশন কি যে করি হাই মরি কি যে করি হাই মরি একই জ্বালা তো আমার নেই চোখে গো আমার বুকে নিয়ে ওরা করে যে খেলা ঢোকাই ঢোকাই বলে মেমার ডাকছে খেলা আমার বুকে নিয়ে ওরা করে যে খেলা ঢোকাই ঢোকাই বলে মেমার ডাকছে খেলা আর ঘরে ঘরে এখন লোকি হচ্ছে আগমন আমার নেই চোখে গো আমি করি কি এখন আমার নেই চোখে গো আমি করি কি এখন আমার নেই চোখে গো আমি করি কি এখন উহ বাবারি বাবা পাড়ায় কান পাতা যাচ্ছে না কি বলতে ও কাকা কি বলতে ও যেটা কি বলতে ও ঠাকুরদা ঠাংমা ঢুকেছে ঠাংমা ঢুকুক না ঢুকুক সেজো ঘর তোদের কেন তোদের ঢুকতেছে কিনা তোরা জান না ঠাংমা ঢুকবে না মানে লক্ষ্মীর ভান্ডার সঙ্গে করে নিয়ে ঘুরতেছি ঢুকিয়ে নিয়ে তবে থামবো কিন্তু সে ছায়া রানী কোথায় গেল ও ছায়া রানী ছায়া রানী এর মনে হয় সংসার করার ইচ্ছা নেই কি হবে সংসার করে রে কাছে মরে যাবো রে শান্তি নাই সংসারে কাছে চলে যাবো রে কি হবে সংসার করে রে কাছে মরে যাবো রে সুখ শান্তি নাই সংসারে কাছে চলে যাবো রে চাকিনের ভালোবাসা মানে কে মেলা মে সুখ চাকিনের ভালোবাসা মানে কে মেলা মে সুখ যেতে হবে কোথায় সবাইকে ছেড়ে একদিন একদিন চলে যাব রে এই তুই কোথায় যাবি রে ও মা আমি তো গ্রামে দিতে যাব চিন্তা করতে পারবি উপরে কে দেয় তার ঠিক নিব আর গ্রামে দিতে যাব আমার আবার কে দেবে আচ্ছা ছাড় রানী বলো ও কথা বাদ এখন কাজের কথায় আসি হ্যাঁ বলো তোর কি ঢুকেছে আই দেখো আমার যা ঢুকবে সে তো তোমার হাতে আমার হাতে কেন তোমার হাতে না ও তুই কিরমি টাচের কথা বলতেছিস ওটা কিরমি টাচ নয় ওটা হলো স্ক্রিন টাচ বড় মোবাইল ওই হলো রে বাবা কিরমি টাচ এই দেখো হ্যাঁ বল এদিকে এসো তোর কাছে শোনো না এই দেখো তোমার আর আমার না সে কোন ছেলেবেলায় বিয়ে হয়েছে আমার যেন পিপাসা মেটে নে জানো 60 বছর তোর ঘটি ঘটি জল খাওয়াছি তো তোর মেটে নে হ্যাঁ গো 60 বছর কিভাবে কিভাবে কি হয়ে গেল আমরা জানো তাজবি কানা হয়ে গেল লোকে দা বলে নিচে ফে যা এই দেখো যা হয়েছে হয়েছে তুমি চেষ্টা করে দেখো না আমাদের রূপশ্রীর টাকাটা যদি ঢোকে শালা এই জন্য বলে জল হস্তি তোর মাথা থেকে পাল দি তুবড়ে গেছে তুই আবার রূপশ্রীর চাল নিচ্ছিস সোনার আংটি আবার বেকার তোর ঢুকবে না আর লক্ষ্মীর ভান্ডার আমরা ঢুকবে না কেন তো ঢুকবে না হ্যাঁ ঢুকবে না পাড়ায় সব মেয়েদের ঢুকতে তো ঢুকবে না মানে সবার ঢুকবে আমার ঢুকবে না আমার নাম কি ছায়া রানী হ্যাঁ আধার কার্ডে নাম ভুল এসেছে ছায়া পড়েনি কি সর্বনাশ তো সাধু দাঁড়ানি করতেছি সর্বনাশ করেছে ওই গন্ডগোল তো আমারও করেছে তোমারও হ্যাঁ কিরম কি হয়েছে আমার নাম গোবর্ধন বাহ গোবর রেখে দিয়ে ধনটা কেটে দিয়েছে ভালো জিনিস উপরে চাপ চিন্তা করতে পারবি আমি মানুষ আছি যত গন্ডগোল এই যারা কম্পিউটার নিয়ে ঘুরতেছে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব নাম উল্টো পাল্টা করতেছে কিন্তু এই গোবরে যখন বেঁচে আছে ও ধন টেনে আমি এক জায়গা করবই কাকি ও কাকি কাকি গো শালা মোড়ার মাথা যেন সামনে এসেছিল কি ব্যাপার ভাই বুঝছি না হন্ত তন্ত ছুটে আছে বাড়ি কোনো বিপদ জীবন নাকি না গা কোনো বিপদ নেই কাকির সঙ্গে দরকার আছে এই তো কাকির সঙ্গে কাকির সঙ্গে দরকার হ্যাঁ কাকির কাছে
তুই আমার কাছে বল আমি তোর গুজি কাগির কাছে পাঠিয়ে দিই তোর কাছে বললে হবে আরে বাবা দেখ না বললে হবে হ্যাঁ কত হইয়ে দিচ্ছি কান্নে সরে এসো কান্নে সরে আমি বলছিলাম কি কাকা কাকি না গ্রাম শুদ্ধ লোকের তোরা ওরাম করতেছ কেন ওই যে মাথা চুল করছে কি হয়েছে তুই ওরা কাঁদছিস কেন কি হয়েছে কাকা বলতে যাচ্ছি কে জানো গোলা টিপেস হচ্ছে বলে বলিস না খুলে বল বলবো হ্যাঁ বল মনে সাহস নেই এবারে কাকার কানে ঝেড়ে দিচ্ছি হ্যাঁ বলছিলাম কি কাকা কাকিনা গ্রাম শুদ্ধ লোকের দিয়ে বেড়াচ্ছে এই কথাটা বলতে তুই এতক্ষণ সময় নিলি কোথায় জানি তু এই তো আজ সকালবেলা বল্টুর মার দু কিলো চাল দিয়ে শালা চাল দেয় এই ব্যাপার নয় ইয়ে অন্য দিয়া দে এই ব্যাপার এটা অন্য দিয়া দেই হচ্ছে আমি জানিনি তা আমি কেন এইছি জানো তুই আর কেন এইছি কাকি তো আমাকেও দেবে বলেছে কেন দেবে বলেছে ওই যে দে ও চামড়া দায় বই হই কাকির কাছে না না কাকি না ভাই দেবে দাও ভাই ও কাকি মনি ও কাকি মনি তোমায় বলে করোনা পাড়া বাড়ি সবার বেলায় দিয়ে বেড়াচ্ছো আমার বেলায় আড়ি ও কাকি মনি তোমায় বলি করোনা পাড়া বাড়ি সবার বেলায় দিয়ে বেড়াচ্ছো আমার বেলায় আড়ি কাকি বাবা আয় যদি না দাও কাকি বলাই দেব ধরি আমি আয় যদি না দাও কাকি বলাই দেব ধরি ও কাকি মনি তুই গলায় দড়ি দিয়ে বলছিলি হ্যাঁ মরে যাবো তা এই সময় তো দড়ি পাওয়া যাবে না গামচাটা নে কি করবে এটা মোটা ভালো লাগাস দেখে ঝুলে পড়বি তিন দিন মাঝে খুলে আন ও কাকা মোরে কাঠ হয়ে যাবো আগে যা কাকির কাছে যেতে দেবে না কাকি বলছিলাম কি কাকি এটা কি ঠিক হচ্ছে কে আমি কি ভুল করেছি তুমি গ্রাম শুদ্ধ লোকের দিয়ে বেড়াচ্ছ কোনো সমস্যা হচ্ছে না আমার বেলা কেন এত গন্ডগোল হচ্ছে তুই আমার ভাসুরের ছেলে ছোটবেলায় রোদে পা খেলিয়ে বসে তেল মাখিয়ে তোর সবকিছু বড় করেছি তুই ছোটবেলায় তেল মেখিয়ে বড় করেছিস এখন তুই কোথায় তেল মাখাবি তোরও দেবো দেবে দেবো না এখন দেয়া যাবে না কেন কাল পেঁচা বসে আছে না কি সর্বনা সালাং নাই কাল পেঁচা চিন্তা করতে পারবে না না তুমি তো ভুতুম পেঁচা ও বাবা তুই আমার ভুতুম করে দিচ্ছিস তাহলে কাকি বাবা পেঁচা দাঁড়িয়ে আছে খোঁচা মারা যাবে না না কান নিয়ে সরে এসো আমি ঠিক করে দিচ্ছি ঢুকে নো কলসি শুদ্ধ ঢুকিয়ে নো ঠিক আছে ওই কথা থাকলো দেখা যাবে বুকের ছাতা লাথি মারব চোখের তন্তে কি থাকবে কেন দেব না সবাইকে দেব ওগো তুমি দেখো নি বড় বড় প্যান্ডেলে পূজা প্যান্ডেলে ফেস্টুনে কি লেখা থাকে কি সার্বজনীন শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো আমিও সার্বজনীন হতে চাই সার্বজনীন শ্রী শ্রী শ্রীমতী ছায়া পড়েনি তোর কাছে হাত জুড়ে করেছি যা দিয়েছি যা দিইনি এরে কথা বলতে বল দেরি হয়ে গেল ওদিকে বৌমার কাছে টাইম দেওয়া আছে বৌমা হয়তো চিন্তা করতেছে না বৌমা তোমার চিন্তা করতে হবে না এই অধম যখন কথা দিয়েছে কথার খেলা ভাবে না আমি আসছি বৌমা মনের ঘরে তালা তন বন্ধু চিকন কালা যাই রে ভুলে যাবে যাই রে ভুলে যাবে বন্ধু প্রেমে পড়ছি একাশ বয়সি বন্ধু প্রেমে পড়ছি খুশি রাখো দিল জ্বালাইয়া খুশি রাখো দিল জ্বালাইয়া খুশি রাখো দিল জ্বালাইয়া অবাক হয়ে যাই রে দাদা চার বছর বিয়ে হয়েছে কারোর পেটে ভাত যাক আর না যাক নিয়ে দুটো রান্না বান্না করে মৃত্যু খাওয়া খেয়ে আর বিছানায় পড়বে শুয়ে কিন্তু আজকের রাত 11টা বাজতে যায় এখনো ঘুমায়নি চাবি ঢুকাইয়া আর তালা খুলাইয়া কি রে ভাই এই জি কি হয়েছে তুমি কি শোবে না না কেন শোবে না বলছি বলছি কেন শোবো না দাদা বইয়ের পাশে শুতে আমার এত ভয়
ঘুম এত খারাপ, চার বছর বিয়ে হয়েছে ঘুম এত খারাপ, ঘুম পরিবর্তন হলো না। দুজনে একসঙ্গে শুচ্ছি, চোখ বন্ধ করছি, চোখ খুলে দেখতে পাচ্ছি ওর দুটো ঠ্যাং আমার গোলার উপরে। কেউ কি জেনে শুনে টেল লাইনে শোবে? তবু আমার আমার বইয়ের লাইনে শুতে হবে। এই জি কি হয়েছে? আমার কাছে এসো। যাচ্ছি যাচ্ছি, ভয় দেখাচ্ছ কেন? যাচ্ছি। আমি বলবো? বলো, তুমি বলো। যেমন ধরো আমি ঘুগনি, তুমি কচুরি, তোমার মা আমার শাশুড়ি। তা আমাকে বিয়ে করেছো, আমার মা তোমার শাশুড়ি হবে নাকি ঘুগনি মুড়ি হবে? আরে বাবা, এই কথা তো সবাই জানে, তবু ভালোবেসে বললাম। ভালোবেসে কবিতা কাকে বলে এবারে দেখে নাও। বলো, তুমি পান? হ্যাঁ, আমি তোমার উপরে পড়ে থাকা টুকরো টুকরো সুপারি। সারা ব্যাঙেরও জ্ঞান আকিল কমে গেছে। লেপে পায়ে উঠে আমি সাপ উঠেছে যাই পারে বাবা। বলতে বলতে ভাইপুর খামারে চলে এসে জোরে একটা হাঁক মারি। না, হাঁক মারা যাবে না, এক্ষুনি যদি শুনতে পায় মারামারি শেষ থাকবে না, জানলা দিয়ে হাত গলিয়ে দেবো। না, হাত গোলালে যদি ওর গোড়ায় থেকে কেটে নেয়, হাত গোলাবো না, টুক টুক করে ডাকবো, বৌমা। কি ব্যাপার বলো দিন, কি ব্যাপার বলো দিন, কি বৌমা? বৌমা গো বৌমা, বাইরে চলেছো না, আমি তোমার চণ্ডী কাকা। বৌমা গো বৌমা, বাইরে চলেছো না, আমি তোমার চণ্ডী কাকা। বৌমা গো বৌমা, আর দেরি ছয় না, চলো না দুজনে যাই। আমি তোমার চণ্ডী যাই করতে জাগিয়ে কাকার সঙ্গে মনে হয় পালিয়ে গেছে। এই শালা কাকা, শালা আমার বউ নিয়ে চলে গেছে। শালা, শালাকে যদি ধরতে পাই আজকের মার্ডার করে দেবো। আবারই বাবা, সারা কোনোটা বেইমানি করতেছে। কি বলবো দাদা, আমার মন যদি টানে শরীর টানছে না। সামনে যদি এক পা ফেলি পেছনে চার পা চলে যাচ্ছি, তাহলে কি আমি হাল ছেড়ে দেব? হাল আমি ছাড়ছি না। কই আমার বৌমা, কই কাকু? এসে তুমি কাছাকাছি দেব বলে তৈরি আছি বৌমা। আমি পুরো তৈরি আছি, তুমি দিলে প্রাণেই বাঁচি। ভুলেছি আজ লজ্জা সরব, আয়না কাছে গরম গরম। আয়না বাবু, আয়না বাবু, আয়না বাবু।
বসলে সুবিধা হয়। হ্যাঁ গো, তুমি যেভাবে দেবে আমি সেইভাবেই নেব। এখানে বসো তাহলে। হ্যাঁ, তোমার আমি পাশে বসতে বলছি, গা ঘেঁষে না। ওই পাশে গা ঘেঁষে সব তাই বলো কাকু। বল বৌমা, বলো তুমি সত্যি কথা বলো। হ্যাঁ, তুমি এ পর্যন্ত কি হয়েছে কাকু, তোমার কি খেয়েছি কাতজনকে দিয়েছে? কাকু গু, যদি আমি মিথ্যে কথা বলে থাকি আমার ভাতারের মুখে পোকা হবে। হোক, ওই শালার মুখে পোকা হোক। দেখেছো ওই শাল দেয়া ছিঁড়ি? দেখেছো বউ ঘরের বউ বাঁশবাগানে কুকীর্তি করছে আর যত পোকা ভাতারের মুখে পড়ছে। আর আমি অভিশাপ দিচ্ছি তোদের দুজনের মুখে কালো কুত্তার ঢ্যাড্ডার করে পায়খানা করবে। জানো কাকু, বেশি জনকে দিইনি, খুব খুব কম জনকে দিয়েছি। খুব কম? খুব কম তা হোক, বলো ওই কম করে 40 জনকে দিয়েছি। ও মাগো, ও ধরম মাগো, ও মাগো, 40 আমার বউ কি আর বউ আছে? ও তো ভিতর দিয়ে ভোয়া হয়ে গেছে। বৌমা বলো, তাহলে আমি কি 41? হ্যাঁ গু। সালার বেটা কাকা, আমার বউটাকে তুই টিফিন করলি, এবারে তো হবে তেল মালিশ। কাকে করবে মালিশ? আর মালে যাইনি যে করো। কি গো কাকু, তুমি আরবি ভাষা কোথায় পেয়েছো? ও দিদি, রাত 12টা বাজে, আমাদের বুড়ো পেশাব করবে যদি 8টা বাজে আমার বালতি ধরতে হয়। সে বুড়ো রাত 12টা বাজে কোথায় গেল, এখনো ঘরে ফিরছে না। ওই জন্য কথায় কি বলে জানো তো, পুরুষ মানুষকে বিশ্বাস করো না, ওদের উপরে চিকন চাকন ভেতরে ছুচোর কেত্ত। কাকি বাবা, তুই এই মাঝরাত্রিরে বাঁশবাগানে কি শাগিনি দাঁড়াতে এসো? না রে কচি। কি ব্যাপার? তোর কাকাকে আমি খুঁজে এসেছি, তুই কি দেখেছিস তোর কাকা কোথায় গেল? কাকা? হ্যাঁ রে বাবা। কাকা কি আর সামনাসামনি আছে? কোথায় আছে? উনি তো ওপারে দেয়া দেয় সেন চালাচ্ছে। কে কাকে দিচ্ছে? ও কাকি গো, তোমার বৌমা কাকার দিচ্ছে। ও কচি, ওখানে চলো, তোর আটকাতে হবে, চল বাবা চল। গিয়ে কোনো লাভ নেই, ওরা যা করছে মন দিয়ে করতে দাও। না বলছিলাম কি, এই সুযোগে তুমি আমাকে দাও না। না কি হয়েছে, দিলে দাও না, দেবে রে তার বই ঠেকাল। ধরিস না, ধরিস না, যাব না তোর সাথে, আমি থাকবো তোমার সাথে। ধরিস না, ধরিস না, যাব না তোর সাথে, আমি থাকবো তোমার সাথে। দেখছো এনার বয়স হলে কি হবে, এনার গতিবেগ এখন ঠিকঠাক আছে জানো? বিষ খা রোগী খিস্তছে। শৌলির বা বল। ও শৌলির বা, হ্যাঁ বলবি তো। এই রাতের অন্ধকারে নীরদের বাঁশবাগানে বাঁশের মুড়োর ওপর বসে বৌমার সঙ্গে কথা বলছো, যদি বৌমা কুতকুতানি দেয় বাঁশটা হোটে কোথায় যাবে জানো? বাঁশটা কার যাবে? তোমার যাবে। বেতাটা কার হবে? তোমার হবে। তা তোর এত চুল করছে কেন? কে জান, তোর এত চুল করছে কেন? ভালো করলে খারাপ একদম ঢুকি দেবো জানিস তো, একদম প্যাট প্যাট করে ঢুকি দেবো একদম। ও কচি ঠিক,
শৈলীর বাপ খুঁজে এসেছে। আরে বাবা, তুই যখন পাড়ায় গল্প করতে যাস আমি তোর খুঁজে যাই না, তাহলে শৈলীর বাপ তোর কি করবে? বাবা বাবা, শৈলীর বাপ তোর কি করবে? আরে বাবা, এখানে বসে বসে লেকচার না মেরে উঠে গিয়ে ঘাকা তো দাম না সত্যি। তখন দেখে শুধু আইটেম নিচ্ছে, কর্মের কিচ্ছু নাই। কোমরের রোগটা ঠিক ধরে রেখেছে। ও দিদি, চিরজীবন স্বামীরা খালি বউদের মেরে যাবে, বউরা কি চুপ করে থাকবে? আমি সবার বলে দিচ্ছি, কোনো অন্যায় করলে কাকা মেরে ধরবে। জায়গা খুঁজে পাইনি, দেখে আমরা কোলে বসেছি। শালা তার কাটা মাল, শালা ঠিক শালা ঘুরে ঘুরে আর বইয়ের কোলে গিয়ে বসে বসে না রে, আমি ভেবেছি বাঁশবাগানে মাথা দিচ্ছি। বাঁশবাগানে? কাকি, বাবা, তোমাদের দুজনের মারামারি হয়েছে একদম ইচ্ছা মতো। এইবারে আমি আমার বউটার একটু টিফিনটা করিয়ে যাব। কি রে বাবা, না জোয়ার কিন্তু পাড়া বাড়ি হয়ে যাচ্ছে। কেন কেন তুই বৌমার গায়ে মোটে হাত দিবি? কার গায়ে হাত দেবো? তুই তোর গায়ে পড়ে, তুই 48 ঘন্টা আমার এখানে চালা। সাপোর্ট করো মার, শালার পায়খানা বন্ধ করে দেবো একদম, আমি ডুস করাবো। তাহলে কাকা, কতদিন কত মাস এই সর্বনাশটা চলছে সত্যি কথা বলো কাকা। ছ মাসে ছজোড়া জুতো গেছে, মোটে সুযোগ পাইনি। আচ্ছা, আজ রাত দুটোর সময় সুযোগ পেয়েছি, অজনকে ছেড়ে দেবে। মানে এমন চিন্তা নিয়ে তো কিছু করে দেখাবে। কি গো কি গো, এই ঘরে কতজন এই রকম কি করে দেখিয়েছে? এই জি, তুমি যেটা ভাবছো সেটা না, কতদিন এ ভাবে চালাবি প্রেমের বাজার? হারায়ণ ছেড়ে কৃষ্ণ সাথে করিস কেন প্রেমের লীলা? শালার বেটা, শালা শালা, ভগবান যেটা করছিল সেটা লীলা, আর তুমি বাঁশবাগানে যেটা করছো এটা তো বিলা। ওই হলো রে বাবা, লীলা বিলা খেলাধুলা সব এক। লীলা মো লীলা মো, এই কিন্তু তোমার লীলা। রাত্রেবেলা বুড়োর সাথে করো খেলা। কেন খেলা করবো না, এই তো খেলা করার বয়স। আরে কাকিমা, একদম বাকদম ঘরটুম সাজিয়ে, আগে তো বুঝিনি এই সাপচুনি এত বাজে। হ্যাঁ কাকি, শাকচুন্নি তো বাজে, আর তুমি লাগো কাকার সঙ্গে বাঁশবাগানে কাজে। লীলাম লীলাম, এই কি হো তোমার লীলা। রাত্রেবেলা বুড়োর সাথে করো খেলা। পাইবে রাধারানী কৃষ্ণের পলঙ্কিনী, পাইবে রাধারানী কৃষ্ণের পলঙ্কিনী। ডালার উপর ডালার উপর সাজালি আবার ডালা। এই কাকা, শালার বেটা, কাকা কাকা কি ব্যাপার সত্যি কথা বলো, না হলে তোমাকে মার্ডার করে দেবো, না হলে নিজে মার্ডার হয়ে মরে যাবো। হা ঈশ্বর, আমার দুটো কান ধরে তুলে ধর। তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? বৌমাকে জিজ্ঞেস কর। কি গো কি গো, কতদিন এই রকম খদ্দের তোমার ঘরে ঢুকে টিফিন করে যাচ্ছে বলো? কুয়াশাতে কেমন করি থাকে বেলা। পূর্ণিমা চা পূর্ণিমা চাঁদরা হুসনে করে খেলা। দুদিন পরে চিতায় শুয়ে খাবে পদ্মমধু, আর আজকে হবে ধূমকেতু। কুয়াশাতে কুয়াশাতে কেমন করে থাকে বেলা। পূর্ণিমা চাঁদরা হুসনে করে খেলা। গণেশজি লিখছে গানে, এসবের কি মানে? গণেশজি লিখছে গানে, এসবের কি মানে? পাপ করলে সামলাতে হয় তার খেলা। ভুলি বুঝি সবই, ভুলি না ভুলি বুঝি।
শালার কোমরের বিয়ারিং ভেঙে দেবো আজকে। প্রবুন নীলা প্রবুন নীলা, কাকা কাকা কতদিন এই সর্বনাশ করছো কাকা, সত্যি কথা বলো না মারার করে দেবো খুশি। তা তুই বাড়িও না, চোখে চোখে ঢুকে যেতে পারে তুই। না মাল ফেলে দিয়েছি না, সত্যি কথা বলবো বলো। দেখবো আমার বয়স হয়ে গেছে, কখন বলতে কখন শ্মশানে চলে যাবো, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য শেষ বয়সে শেষ ইচ্ছাটা পাড়ায় কারো কাজ যায়নি, বৌমার কাছে এসেছি নিয়ে বিদায় নেব। আমিও দিয়ে বিদায় হব। দিয়ে বিদায় হবে? হ্যাঁ গো। তা কতদিন এরকম কতজনের কাছে দিয়ে বিদায়টা চালাচ্ছ বলো? এই জি আমি কি বলি শোনো, তুমি যখন কেরালায় কাজে গেছিলে তখন আমাদের পাড়াতে একটা গুরুদেব এসেছিল। হ্যাঁ গো, গুরুদেব এসে সবাইকে দীক্ষা দিয়েছে, আমাকেও দিয়েছে, আর বলেছে এই দীক্ষা নিজের মধ্যে রাখবি না, যে নিতে চায় তাকেই দিবি। তাই তো আমি কাকুকে গুরু দীক্ষাই দিচ্ছিলাম। কচি বৌমা দিচ্ছিল, আমি সরল মনে নিচ্ছিল, তাতে তোর কত ফাটছে। তুই কাগিরি কাজে কি জেনে গেছিলি, আমার কি ফাটছে না? তোমার জ্ঞান কম আছে কেন কাকা? দীক্ষা কি যখন তখন যেমন তেমন ভাবে নেওয়া যায়? এই বাঁশবাগানে এসে ওই রকম অশুদ্ধ চিন্তা ভাবনা নিয়ে আসলে কি আর দীক্ষা নেওয়া হবে? দীক্ষা নিতে গেলে শুদ্ধ আচারে যেতে হবে, শুদ্ধ মনে দীক্ষা নিতে হবে। তাহলে ওই জন্য আমিও কাকির কাছে গিয়েছিলাম কেন দীক্ষা নিতে। বাবা তুই যা হাঁকাছি, বাবা কানে তালা পড়ে গেছে, সর্বনাশ করেছে। গুরু মশাই আমার বাড়ি আছে। হ্যাঁ গো কাকা। মাইরি বাবা আমি জানিনি, ওই জন্য পাড়ায় পাড়ায় ঘুরতে গেলাম, যাই পার হোক গুরু মশাই আমার বাড়ি যা গুরু কই গুরু মশাই। ও গো শান্ত, ফুল ফুটে ঝরে যায় জগতের রীতি, আজ যা শুরু হয় কাল তার রীতি। হরিনাম করো দুহা তুলে, সকল দুঃখ যাবে ভুলে। হরিনামে আছে কত মধু, হরি কৃষ্ণ নাম জপি। হরিনাম করো দুহা তুলে, সকল দুঃখ যাবে ভুলে। হরিনামে আছে কত মধু, হরে কৃষ্ণ নাম জপি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে